নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগে ভ্যারিয়েবলের বিভিন্ন রকম টাইপ শিখেছিলাম, যেরকম নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, নাল, আনডিফাইন্ড। তখন আমি বলেছিলাম যে আরো কয়েকটা টাইপ আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ডেপথে গিয়ে জানবো। তো আমরা অনেকটাই প্রোগ্রামিংয়ের ডেপথে চলে এসেছি, তো এবার আমরা ভ্যারিয়েবলের একটা নতুন টাইপ সম্পর্কে জানতে চলেছি, যে টাইপটাকে বলা হয় অ্যারে। তো চলুন অ্যারে সম্পর্কে ডিটেলসে জানা যাক। আমরা ধরে নিই একটা স্কুলে এ নামে একটা স্টুডেন্ট আছে যে 40% মার্কস পেয়েছে, বি নামে একজন স্টুডেন্ট রয়েছে যে 45% মার্কস পেয়েছে, সি নামে একজন স্টুডেন্ট রয়েছে যে 50% মার্কস পেয়েছে। তো এইভাবে যদি সেই স্কুলে 50,000 স্টুডেন্ট থাকে, তাহলে আমি 50,000 বার ভ্যারিয়েবলটি ক্লিয়ার করব। এটা বড়ই অদ্ভুত ব্যাপার, এইভাবে কাজ হয় না। ভ্যারিয়েবল মেমোরিতে একটা জায়গা অকুপাই করে, তো 50,000 যদি আমি ভ্যারিয়েবলটি ক্লিয়ার করে দিই, সেক্ষেত্রে আমার মেমোরির ওপর প্রচণ্ড চাপ হয়ে যাবে। তো এই প্রবলেমকে সলভ করার জন্য অ্যারে দিয়ে আমরা এই ব্যাপারটাকে সলভ করি। তো অ্যারে কেন, নর্মাল ভ্যারিয়েবল কেন নয়? কারণ একটাই, নর্মাল ভ্যারিয়েবেলে একটা ভ্যারিয়েবেলে একটা ভ্যালুই অ্যাসাইন করা যায়, কিন্তু অ্যারেতে সুবিধা আছে একটা ভ্যারিয়েবেলের মধ্যে আমি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারি। সেটা দুটো হোক, 10টা হোক, 10,000 হোক, কোনো বাধা নেই, আপনি যত ইচ্ছা ইউজ করতে পারেন অ্যারের মাধ্যমে। ঠিক আছে, একটা অ্যারে ভ্যারিয়েবেলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখে নেব কীভাবে অ্যারে তৈরি করে এবং কীভাবে তাতে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করে। ওকে, চলুন তাহলে দেখা যাক। তাহলে আমরা একটা অ্যারে টাইপ ভ্যারিয়েবেল কীভাবে ডিক্লিয়ার করব। দেখুন, ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করার নিয়ম কিন্তু একই, আপনাকে সেই ভ্যার নিতে হবে। নেয়ার পরে আপনি ধরে নিন একটা নাম দিলেন এস, দিয়ে এইবারে আপনি যদি স্কোয়ার ব্র্যাকেট শুরু করে শেষ করে দেন, তাহলে এটা হয়ে গেল একটা অ্যারে টাইপ ভ্যারিয়েবেল। ঠিক আছে, সে আপনি স্ট্রিং নিন, নাম্বার নিন, বুলিয়ান নিন, যা ইচ্ছা নিন, আপনাকে কিন্তু ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করতে হলে ভ্যারের সাহায্যই নিতে হবে। ক্লিয়ার? আপনি অ্যারে তৈরি করতে হলে আপনাকে ভ্যার নিতে হবে। ওকে, তাহলে এবার আমরা এই যে এস নামের ভ্যারিয়েবেলটা তৈরি করলাম, এটা একটা অ্যারে, কিন্তু এর ভ্যালু এখন জিরো, এর এখন কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এতে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, শুধু একটা ভ্যারিয়েবেল তৈরি করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এইবারে আমরা এই যে তিনটে স্টুডেন্ট আছে, এই তিনটে স্টুডেন্টের যে মার্কসগুলো পেয়েছে, সেগুলোকে আমরা এখানে অ্যাসাইন করে দেবো একটা ভ্যারিয়েবেলের মধ্যে। কী করে করব? ফার্স্টে আমি এর মার্কসটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, 40। এইবারে আমি পরেরটা দিতে হলে আমাকে কমা দিয়ে 45 এখানে অ্যাসাইন করে দিতে হবে, আবার পরেরটা দিতে হলে কমা দিয়ে আমাকে পরেরটা অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, আমি কমার পরে এখানে একটা করে স্পেস ইউজ করছি, ঠিক আছে, তো এই স্পেসটা কিন্তু আপনাকে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বাট আমরা কেন ইউজ করি, কারণ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, সেই জন্য। ঠিক আছে, তো আমরা তাহলে একটা ভ্যারিয়েবেলের মধ্যে তিনজন স্টুডেন্টের আমরা মার্কস দিয়ে দিতে পারলাম। তাহলে এইভাবে আমরা রোল নাম্বার অনুযায়ী যদি আমরা সবার মার্কসটা দিয়ে দিই, তাহলে আমরা প্রত্যেকের রোল অনুযায়ী পেয়ে যাব কোন রোলের স্টুডেন্ট কত মার্কস পেয়েছে। একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের পুরো একটা ক্লাসরুম বা একটা পুরো গোটা স্কুলের মার্কস পেয়ে যাওয়া পসিবল। ঠিক আছে, এইভাবে সলভ করা যাচ্ছে। তাহলে আমরা এবার দেখে নিই যে এটাকে আউটপুট বের করলে কেমন দেখাবে। তার জন্য আমরা কী করবো, এসকে প্রিন্ট আউট বের করবো। এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, দেখব যে এখানে তিনটেই এসে গেছে, 40ও এসছে, 45ও এসছে, 50ও এসছে। এবং ভালো করে খেয়াল করে দেখুন, এটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে বুঝে নিতে হবে এটা একটা অ্যারে। ক্লিয়ার? যখনই কোনো ভ্যারিয়েবেল অ্যারে হয়, তখন সেটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট আউট বের হয়। ওকে, ঠিক আছে, তাহলে এখানে তিনটে স্টুডেন্টের একসঙ্গে মার্কস বেরিয়ে গেল। আমি যদি কোনো একটা স্টুডেন্টের মার্কস বের করতে চাই, তাহলে আমি কি করব, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ইন্ডেক্স। ঠিক আছে, এই প্রত্যেকটা একটা ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স মানে কি, ওই ধরে নিন রোল নাম্বারের মতো। এই প্রথম যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার ইন্ডেক্স হচ্ছে জিরো। অ্যারে সবসময় জিরোর থেকে শুরু হয়, ঠিক আছে, এক থেকে নয়, জিরোর থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন যে অ্যারে সবসময় শুরু হয় জিরোর থেকে। ওকে, তাহলে এই যে প্রথম ভ্যালুটা, এটা কত নম্বর ইন্ডেক্সে বসে আছে? ইন্ডেক্সটা হচ্ছে জিরো, তারপরেরটা হচ্ছে এক, তারপরেরটা হচ্ছে দুই। তাহলে টোটাল এখানে তিনটে ভ্যালু রয়েছে, কিন্তু লাস্ট ভ্যালুটার ইন্ডেক্স হচ্ছে দুই, কারণ জিরোর থেকে শুরু হয়েছে। তাই জিরো, এক, দুই, এরকম যদি এখানে আরও একটা ভ্যালু থাকতো, তাহলে এটা চারখানা দেখাতো, চারখানা ভ্যালু আছে, কিন্তু লাস্টের ইন্ডেক্স হতো তিন, কারণ জিরো, এক, দুই, তিন। ক্লিয়ার হয়েছে? সবসময় ইন্ডেক্স জিরোর থেকে শুরু হয়। ঠিক আছে, ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা হচ্ছে তার পজিশান, সে কোন নম্বর কোন পজিশানে সে বসে রয়েছে। জিরোতে বসে রয়েছে 40, একে রয়েছে 45, দুয়ে রয়েছে 50, তিনে রয়েছে 60। তাহলে আমি যদি 45কে প্রিন্ট আউট করতে চাই, হ্যাঁ, তাহলে আমায় কি করতে হবে, আমায় করতে হবে এখানে স্কোয়ার ব্র্যাকেট নিয়ে এর যে ইন্ডেক্স পজিশানটা, সেটা আমায় দিতে হবে। তাহলে 45 ইন্ডেক্স পজিশান কত, জিরো, এক। তাহলে আমি এখানে লিখে দেবো এক, দিয়ে আমি যদি এটাকে সেভ করে এখানে রিফ্রেশ করি, তাহলে আসছে কত, শুধু 45। এখন কিন্তু আর সবাই আসছে না,
ঠিক আছে। আর দেখুন 45 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে নেই, তার মানে এটা কোনো অ্যারে নয়, এটা একটা নাম্বার। ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা আমি যে বললাম যে 40 জিরো নম্বর ইন্ডেক্সে আছে, 45 এক নম্বর ইন্ডেক্সে আছে, এই জিনিসটাকে আমরা দেখতেও পারি কিভাবে, আমরা যদি শুধু এসকে প্রিন্ট করি তাহলে পুরো অ্যারেটা আমাদেরকে দেখিয়ে দেবে কনসোলে। এখানে দেখুন এই যে চার দেখাচ্ছে, এই চার মানে এই অ্যারেটার টোটাল লেন্থ। টোটাল লেন্থ কত? 1 2 3 4, চারটে ভ্যালু আছে, তাই এখানে চার দেখাচ্ছে, তার মানে এই অ্যারেটার লেন্থ হচ্ছে চার। আর এই প্রত্যেকটা ভ্যালু কে কোন ইন্ডেক্সে রয়েছে সেটা যদি এই পাশের তীরটায় ক্লিক করা হয় তাহলে দেখিয়ে দেবে। দেখুন জিরো নম্বর ইন্ডেক্সে রয়েছে 40, একে রয়েছে 45, দুয়ে রয়েছে 50 এবং তিনে রয়েছে 60, এবং টোটাল লেন্থ কত? চার। সেটাই এখানে শর্টকাটে দেখাচ্ছে, চার হচ্ছে টোটাল ইন্ডেক্স এবং পাশে প্রত্যেকটা ভ্যালুকে দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আপনার অ্যারে যত লম্বাই হোক সেটা আপনি লেন্থ দিয়ে বের করতে পারবেন যে কি আছে আপনার অ্যারের লেন্থ। ঠিক আছে, সেটা কি করে করতে হয়, সেটা অ্যারের নামটাকে লিখতে হয়, লেখার পরে LENGTH লেন্থ লিখে আপনি যখন দেখবেন তখন দেখাবে আপনাকে শুধু অ্যারের লেন্থ কত? চার। ঠিক আছে, আপনার অ্যারের মধ্যে কটা ভ্যালু রয়েছে সেটা আপনার বের করার সহজ উপায় হচ্ছে অ্যারেটার নামটা দিতে হবে, এটা অ্যারের নাম, দিয়ে আপনাকে লিখতে হবে লেন্থ ডট দিয়ে। ঠিক আছে, তাহলে পরে কি পেরিয়ে যাবেন আপনি এই অ্যারেটার লেন্থ কত। যদি এটাতে আমি আরও একটা ভ্যালু ঢুকিয়ে দিই, ঠিক আছে ধরে নিন আমি ঢুকিয়ে দিচ্ছি আরও 70, ঠিক আছে, সেক্ষেত্রে এটার লেন্থ কত হয়ে যাবে? 5। তাহলে আমি যদি রিফ্রেশ করি পাবো কত? চারের জায়গায় 5, দেখুন 5 হলো। ওকে, এইভাবে অ্যারে অ্যাসাইন করা হয়। এবার অনেক সময় আমরা কি করি, অ্যারেতে যেরকম আমরা এইভাবে পরপর ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে আমরা একটু বিউটিফাই করার জন্য এখানে একটা করে স্পেস দিয়েছি, অনেক সময় কি করা হয় থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এইভাবে আমরা ভ্যালুগুলোকে সাজিয়ে দিই, এতে অনেক সময় দেখতে সুন্দর লাগে, বুঝতে সুবিধা হয়, তো সেই কারণে আমরা এইভাবে সাজিয়ে দিই। এতে অ্যারের কোনো পরিবর্তন হবে না, অ্যারে যেখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু হবে সেখান থেকে নিয়ে যেখানে শেষ হচ্ছে তার মধ্যের ভ্যালুগুলোকে একইভাবে পড়বে। আপনি যদি এইভাবেও এটাকে সাজান তাও কিন্তু অ্যারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, আপনি লেন্থটাকে সরিয়ে দিয়ে এই অ্যারেটার কী আউটপুট আসে আপনি দেখতে পাবেন, এখানে রিফ্রেশ করলে দেখবেন সেই একই রকম আসছে, কোনো পার্থক্য নেই, আপনি এটাকে যেরমভাবে ইচ্ছা সাজিয়ে লিখতে পারেন ও থার্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলোকে নিজের মতো করে পাশাপাশি সাজিয়ে নেবে। কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে লেখার সুবিধার্থে এইভাবে আমরা সাজিয়ে নিই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে এইভাবে সাজিয়ে নিই। ঠিক আছে, তো আপনি বিভিন্ন রকম অ্যারে পরবর্তী সময় দেখলে পরে ঘাবড়ে যাবেন না যে আমি তো পাশাপাশি লিখতে শিখেছিলাম, এখানে নিচে নিচে রয়েছে, এটা আবার হয়তো অন্য কোনো অ্যারে, না, এটা জাস্ট সাজানো হয়েছে। ঠিক আছে, সো এরকম অ্যারে দেখে ভয় পাবেন না, এটা কিছুই না, জাস্ট বিউটিফাই করা হয়েছে। ক্লিয়ার? ওকে। অ্যারের আরও একটা মজা আছে, অ্যারেতে যে শুধু মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করা যায় তাই নয়, আপনি মাল্টিপল টাইপের ভ্যালুও আপনি অ্যাসাইন করতে পারেন, মানে আপনি যে শুধু নাম্বার অ্যাসাইন করছেন বলে আপনাকে সব শুধু নাম্বারই দিয়ে যেতে হবে তা নয়, কিন্তু আপনি নাম্বারের সঙ্গে স্ট্রিং দিতে পারেন, বুলিয়ান দিতে পারেন, ফ্লোট দিতে পারেন, নাল রাখতে পারেন, আনডিফাইন্ড রাখতে পারেন, যা ইচ্ছা রাখতে পারেন, সেটার কোনো বাধা নিষেধ নেই, এর জন্য এরর থ্রো করে দেবে অ্যারে, সেরকম নয়। আপনি অ্যারেতে মাল্টিপল ভ্যালুর সাথে সাথে মাল্টিপল টাইপ অফ ভ্যালুও রাখতে পারেন, যেরকম ধরে নিন আমি আপনাদেরকে একটা কোড দেখাচ্ছি, আমি ফার্স্টে 40 রাখলাম, তারপরে আমি একটা স্ট্রিং রাখলাম, এখানে আমি একটা নাম ঢুকিয়ে দিলাম AMIT অমিত, অমিত ঢুকিয়ে দিলাম, আচ্ছা তারপরে আমি এখানে একটা পয়েন্ট নাম্বার রাখলাম, ঠিক আছে মনে করুন 50.75, আচ্ছা তারপরে এইখানে নাম্বারটাকে সরিয়ে দিয়ে আমি একটা বুলিয়ান রাখলাম, TRUE ট্রু রাখলাম, এখানে মনে করুন আমি একটা নাল রাখলাম, NULL নাল, নাল মানে ফাঁকা। ঠিক আছে, তো এবার এই অ্যারেটা কি কাজ করবে নাকি এটা এরর থ্রো করবে, চলুন দেখা যাক। আমরা যদি রিফ্রেশ করি দেখুন একদম অ্যারেটা ঠিকঠাক কাজ করছে, এবং কোনো এরর থ্রো করেনি, এবং কোন ইন্ডেক্সে কাকে আমি পাবো সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে, আমি 0 লিখলে 40 পাবো, 1 লিখলে অমিত পাবো, 2 লিখলে এটা পেয়ে যাবো, 3 লিখলে ট্রু পাবো, 4 লিখলে নাল পেয়ে যাবো। ঠিক আছে, তো পাচ্ছি কিনা সেটা একবার দেখে নেবো নাকি, চলুন দেখা যাক। আমি মনে করুন এইটাকে বের করবো, ট্রুটাকে বের করবো, ঠিক আছে, তাহলে আমাকে ইন্ডেক্সটা গুণ নিতে হবে 0 1 2 3, তাহলে আমি অ্যারের নামটা দিয়ে তারপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে দিলাম 3, তাহলে যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমার কি পাওয়া উচিত, 0 1 2 3 ট্রু পাওয়া উচিত, দেখুন ট্রু পাচ্ছি কিনা, হ্যাঁ পাচ্ছি, তার মানে অ্যারে ঠিকঠাক কাজ করছে। ওকে, তার মানে বোঝা গেল যে অ্যারেতে মাল্টিপল ভ্যালুর সাথে সাথে আমি মাল্টিপল টাইপও রাখতে পারি, মাল্টিপল টাইপের ভ্যালুও রাখতে পারি। ওকে, তাহলে ক্লিয়ার এত অবধি? ওকে, লাস্ট আমি একটা জিনিস জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো, সেটা হচ্ছে আমরা
এই যেরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এক ভেতরে ভ্যালু অ্যাসাইন করে যেরকম আমরা অ্যারে তৈরি করেছি, এটা ছাড়াও অ্যারে তৈরি করার আরও একটা উপায় আছে। সেই উপায়টা কি সেটা ধরে নিন, আমি নিচে আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লিখলাম ভার, ভার লিখে আমি এটার নাম দিলাম টি, ঠিক আছে, জি ইকুয়াল টু দিয়ে আমি লিখলাম এ আর আর এ ওয়াই, অ্যারে লিখে এখানে একটা ব্র্যাকেট শুরু করে শেষ করলাম। দিয়ে এইবারে যদি আমি এখানে 30, 40, 50, 60 এরকমভাবে যদি আমি এটাকে অ্যাসাইন করে দিই, দিয়ে আমি যদি এখানে টিকে প্রিন্ট আউট করাই, তাহলে দেখব যে আবার একটা অ্যারে তৈরি হয়েছে। সুতরাং আমরা ডাইরেক্ট থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে ভেতরে অ্যাসাইন করে দিতে পারি ভ্যালু, অথবা আমরা এইভাবেও অ্যারে বলে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করে তার মাঝখানে ভ্যালু অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেবো যে এই অ্যারেটা ঠিকঠাক তৈরি হলো কি না। এখানে আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখছি যে হ্যাঁ অ্যারে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং কে কোন পজিশনে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে, অ্যারের লেন্থ দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে অ্যারে তৈরি করার দুটো প্রসেস আমরা শিখে গেলাম। আজকের ভিডিওটা এত অবধি আমি রাখবো, কিন্তু এই নয় যে অ্যারে নিয়ে সব কিছু বোঝানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতেও অ্যারে নিয়েই বোঝাবো, কিন্তু আজকের ভিডিওটা আমার এখানেই কমপ্লিট। ঠিক আছে, তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আপনার বন্ধুবান্ধব তারাও যদি প্রোগ্রামিং শিখছে তাহলে তাদের সঙ্গে আপনি এটাকে শেয়ার করতে পারেন ভিডিও।